Jagat Janani Mahasarada Jugunaya Swami Vivekananda Ji Ashirvad Mathay Niye Shuru Hocche Jatra Pala Bhagavan Shri Krishna Chaitanya Rachana Brajendra Kumar Dev Sampadanaya Nikhil Chattopadhyay Nirdeshana Bhagat Sarkar Poriveshanaya Kalpataru Natyatirtha Antpur Hugli Shuru Hocche Bhakti Mulak Aitihasik Yatra Pala Bhagavan Shri Krishna Chaitanya
ভগবান কল্পতরু দেহ মনে বল তব সনে মিলিতে আমার মা মাগো এখান থেকে প্রণাম জানিয়ে আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি মা আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমার অনুমতি না নিয়ে আমি সন্ন্যাস নেব না কিন্তু কৃষ্ণের ওই বাঁশির ডাক তোমাকে পাগল করে তুলেছে তোমার এই নিরুপায় সন্তানকে তুমি ক্ষমা করো মা তুমি ক্ষমা thank you.
বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছি। বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছো কার কাছে? ভগবান শ্রী গৌরাঙ্গের কাছে। সেই নিমতি বড় বৈরাগীর কাছে মন্ত্র নিয়ে তুমি বৈরাগী সেজে এসেছো, সেবা দাসী নিয়ে আসবি কেন? গৌপীর পরিধি কিসের জন্য? ভোটা তিলক এসব কই তোমা? পিতা, সাত পুরুষে কেউ পড়ে দিন আদ্যা শক্তির মহামায়া ছাড়া অন্য কোনো দেবতা পূজা করেনি, উত্তরবাসী হয়েও আমরা জগন্নাথের প্রসাদ পর্যন্ত গ্রহণ করিনি, এ কথা কি তুমি জানো না? জানি পিতা জানি, কিন্তু পিতা আপনার নিজের নাম মাতা মহামার নাম রেখেছিলেন হরিচন্দন, এই অপরাধে আমার পিতা কোনোদিন তার মুখ দর্শন করেননি, আমার দুর্ভাগ্য আমার এই নামটাই আমার জীবনের সঙ্গে আঠার মতো জড়িয়ে থেকে আমার দুই মা নিশি ব্যঙ্গ করছে, আমার সাথে হাত মিলিয়ে নিজের ছেলেও কি আমায় ব্যঙ্গ করবে? অপরাধী করবেন না পিতা, করবেন না, যিনি সেবা তিনি স্যার, একজনকে ডাকলে সকলকেই পাওয়া যায়, নদী নালা গঙ্গা যমুনা গোদাবরী যার জলেই আমরা অনুধান করি না কেন, তাতেই তাতেই গঙ্গাস্নানের পুণ্য লাভ হয়। বলে পণ্ডিত হয়ে এসেছো এই মহামন্ত্রী হরিচন্দন অঙ্কুরে সংকেতে একটা রাজ্য পরিচালনা করছে, সে উপদেশ দেবে তার পুত্রের কাছে। উপদেশ নয় পিতা, উপদেশ নয়, যে অমৃতের স্বাদ আমি পেয়েছি আপনারাও তা গ্রহণ করুন, এই কলিযুগে সহজতম সাধনার পথ নির্দেশ করেছে প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ। গৌরের বাদশাহ হোসেন শাহ 10 বছর ধরে চেষ্টা করছে আমাদের এই রাজ্যটাকে কুক্ষিগত করতে, গৌর বাংলা আমাদের চিরদিনের শত্রু, আমাদের রাজ্যে বাঙালিরা উচ্চ পদ অধিকার করে বসে আছে আর তাদের রাজ্যে এই উত্তরবাসী উঠে মজুর মেয়েদের রাজ হল, এসব জেনে শুনেও সার্থ বংশের সন্তান তুমি এক বাঙালি বৈরাগীর কাছে মন্ত্র নিয়ে এলে কোন সাহসে? আপনি তাকে দেখেননি পিতা, আপনি তাকে দেখেননি, দেখলে আপনিও আমার মতো পাগল হয়ে যেতে। তোমার মনে আছে রাজকুমারী নন্দিনীর সাথে তোমার বিবাহের সম্বন্ধ স্থির? তুমি কি আশা করো এরপর মহারাজ তোমায় কন্যা সম্প্রদান করবে? তিনি দাতা, যাকে খুশি দান করবে, গ্রহিতার তো তাতে কিছু বলবার নেই। ও নিতান্ত নির্বোধ, রাজার ওই একমাত্র কন্যা, এই বিবাহ হলে অগাধ রাজ্য ঐশ্বর্য এসব তো তোমারই করায়ত্ত হতো। পার্থিব ঐশ্বর্যের কোনো মূল্য নেই পিতা, বৈরাগীর কাছে মন্ত্র নিয়ে বড় বড় কথা শিখে এসেছো তোমার, শোনো এই সংসারে বাঁচতে হলে অর্থ চাই, অর্থ না থাকলে মা দুধ দেয় না, ভাই বোন কথা কয় না, হ্যাঁ যে মন্ত্র তুমি নিয়ে এসেছো তা তোমায় ত্যাগ করতে হবে, পুরো পুরো এসে কালই তোমায় শক্তি মন্ত্র দীক্ষা দেবেন। দীক্ষা আমার হয়ে গেছে পিতা, প্রাণ গেলেও গুরু মন্ত্র আমি ত্যাগ করতে পারবো না। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক ওই মন্ত্র তোমায় ত্যাগ করতেই হবে তোমার। ক্ষমা করুন পিতা। Thank you.
অনুস্তব মনির লাগি গৃহত্যাগী বাহিনী পথে তুমি কি তাহার বার্তায় নিছু বলিয়া বলো বন্ধু বলো কোনখানে কত দূরে আছে মোর বাঞ্ছিত রত বলো বলো আমি জানি
মনে প্রাণে তাকে আরাধ্য দেবতা রূপে ভক্তি করে থাকি তাহলে কায়া রূপেই হোক আর ছায়া রূপেই হোক আমার কাছে তাকে আসতেই হবে শ্রী চৈতন্য রূপে নয় শ্রী গৌরাঙ্গের বেশে জয় মা কৃষ্ণপ্রিয়া জয় মা কৃষ্ণপ্রিয়া জয় মা কৃষ্ণপ্রিয়া তোমার সহধর্মিনী তোমাকে তার প্রণাম জানিয়ে এই তুলসীর মালাটি উপহার দিয়েছে দাও দাও সঙ্গে নিয়ে যাবো
ছড়িয়েছে, এর অবিচার কি কখনো সহ্য হয়?
আমি যে নির্বোধ এরা তো সকলেই জানে, কিন্তু আমার মতো কানা আমি নই। কি বলে, আমি কানা? নিশ্চয় না হলে বিবাহ যোগ্য কন্যা এখনো বাপের বাড়িতে পড়ে থাকে। আমার ডাক সাইনে ঘোরাই কাজে সে বাদরের মতো না।
বাড়ি তো আপনি যুদ্ধের কথা শুনিয়েছেন তোমার ছেলে না এক শাস্ত্র করতে গিয়েছিলাম ¡Vamos!
দরবারে থাকার আগে মন্দিরের দ্বার ঠম ঠম করে খুলে গেল। শুনলাম ভেতরে গিয়ে জগন্নাথকে জড়িয়ে ধরেছে। আমার চোখ দুটো যা ঝাপসা হয়ে আসছে, আমার মোয়া চাপকে আমি আবার দেখতে পাবো তো নিতাই। আরে ওই কি মা, ভয়
এই মন্দির নীলাচলের এক মহাতীর্থ, তোমাদের মতো
কথা পুনর্বাচীন তাকে জগতের চোখে হেয় করবে এ আমার সহ্য হয়নি, তাই আমি তোমাদের শিকার ছিনিয়ে এনেছি। আর এতে যদি মহারাজ অসন্তুষ্ট হয়ে থাকেন আমি আমি নিরুপায়। তাহলে লোকটাকে আপনি আমার হাতে তুলে দেবেন না? না না, সে কি করেছিল জানেন? জানি, ভাবাবেগে জগন্নাথের বিগ্রহকে সে আলিঙ্গন করেছিল। সবাই জানেন মাই পণ্ডিত কত কষ্ট উন্মাদ, উন্মাদের পিতা মাতা কেউ পদাঘাত করে তাতে তাদের অপমান হয় না। জানেন না পণ্ডিত মশাই, আপনি জানেন না তাকে আপনি আশ্রয় দিয়েছেন আগুনের ছদ্মবেশে। এক মূর্তি ধর্মপ্রচারক সমগ্র বাংলাদেশকে একটি হরিনামে বাঁধিয়ে এই নীলাচলে চলে এসেছে। কেন এদেশের মানুষগুলোকে হরিনামের মুক্ত দিয়ে তার মতো বৈরাগ্য সাজাবে? ঘর সংসার উচ্ছলে যাবে, সৈনিক আর তরবারি ধরবে না, ছাত্র আর বিদ্যা শিক্ষা করবে না, শ্রমিক আর মোট বইবে না। এই গোটা যাত্রা একটা ফিফা হিসাবে পরিণত হবে। তারপর সৈন্য সমগ্র নিয়ে নেওয়া ভোটের লাগবে, কেউ তাকে বাধা দেবে না। এদেশের হাজার হাজার মানুষ কল করতাল নিয়ে তখন নগর সংকীর্তন করতে বেরিয়ে পড়বে।
সাহায্য পারেননি, বাসুদেব সার্বভৌম পারেননি, তোমরাও পারবে না। নাম করো জগৎ মন প্রাণ দিয়ে, শুধু তার নাম করো। নাম করতে করতে মুকুন্দ হারিয়ে গেছে ঠাকুর, হয়তো আমরাও কোনোদিন হারিয়ে যাব জগৎ। কিন্তু ওদিকে রাজার আদেশ কি আপনি শুনেছেন? না, বাঙালি বৈষ্ণব দেখলেই তাকে বন্দী করা হবে। চোখের সামনে পুত্র কন্যারা একে একে শীতের তোর পথ
করবে মরছো কেন? আমি মহোদয়ের চোখ দিয়ে দেখতে পাচ্ছি শ্রীহরির চেয়ে সহজ আর কেউ নেই। তোমার গুরু তোমায় ভুল বুঝিয়েছে। আপনি আমাকে ঠিক শিখিয়ে দিন, নইলে আমার সঙ্গে কণ্ঠ কণ্ঠ মিলিয়ে হরিনাম সংকীর্তন করুন। তুমি আগুন নিয়ে খেলা করছো জোয়া, হরিনাম করবে এই বাসুদেব সর্বভৌম হরি কালী কি এই সব মানুষের কল্পনায় স্থরাক অর্ধিনীয় তার কোন দ্বিতীয় নেই, কোন প্রতিনিধি নেই। এক স্বর্ণ প্রদীপ থেকে সহস্র মাটির প্রদীপ জ্বালিয়ে নিলে তাদের প্রদীপই বলে, তারাও অন্ধকার দূর করে। মধ্যবিত্তের ঘরে থেকে পিতলের দ্বীপ, গরিবের ঘরে থেকে মাটির বর্তিকা, স্বর্ণ প্রদীপকে এরা কেউ অস্বীকার করে না। কুশাঙ্গ বুদ্ধি তোমার নিমায় কুশাঙ্গ বুদ্ধি। আমি তোমার মধ্যে এক অসাধারণ প্রতিভা লক্ষ্য করছি, সেই প্রতিভা তুমি ওখানে বিনষ্ট করো না। আমি হ্যাঁ আমি আমি তোমায় মানুষ করব। শ্রীহরি আপনার মঙ্গল করে উচ্ছন্ন নিধান তোমার শ্রীহরি। তুমি আমার কাছে বেদান্ত পাঠ করো, তোমার জ্ঞান চক্ষু উন্মেলিত হবে, তুমি বুঝতে পারবে হরি কালী শিব বলে কেউ নেই, ভগবান অখণ্ড তার কোন শাখা প্রশাখা নেই। পরম দয়াল শ্রীহরি এই জন্যই আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আপনি বেদান্ত পাঠ করুন পণ্ডিত, আমি শুনব। বেশ তবে তাই হোক, আমি বেদান্তের ব্যাখ্যা করব, তুমি মন দিয়ে শুনবে। বাসুদেব সার্বভৌম সাবেদিনী ধরে বেদান্তের ব্যাখ্যা শোনায় চৈতন্যের পদবিকা পদান্বয় শোনে মন দিয়া অহংকারে স্ফীত হয় বাসুদেবের হিয়া Oh.
বুঝে নিয়ে যাবো। মৃত্যুই হবে একমাত্র আমার এই জীবনে আরে রাখো তুমি সার্বভৌম, ইমাই পণ্ডিত তারই নেছে
জবরদস্ত
আমার সম্পদ আমরা একবার ভোগ করতে চাই না। যে সারা স্বাদ আমরা পেয়েছি তার ভাগ আমি তোমার দিতে এসেছি। অমুখ হয়েও না মহাধনী অবহেলায় উপায়ে ঠেলে দিল না। মিথ্যা শক্তি মিথ্যা বৈভব মিথ্যা রমণীর মুখোশোভা চড়িছি তার ছলনায় ভ্রান্ত মেয়ের মতো দিশা মানুষ আজ ধ্বংসের পথে ছুটে চলেছে। তুমি তোমার শত শত ভক্ত নিয়ে 20 বছর ধরে এই ঘরে বসে হরিনাম প্রচার করো।
রাজপথে তোমায় নামতে হবে না, রাজপথে তোমার কাছে উঠে আসবে। এই নাও, এই নাও রাজপথ। ধন্য ধন্য আপনি পণ্ডিত বাসুদেব সাগর প্রভু। পণ্ডিতের অহংকার আর আমার নেই নিত্যানন্দ, পণ্ডিতের অহংকার আর আমার নেই। সাগরের তীরে বসে আমি আজীবন শুধু ঝিনুক করিয়েছি, মণিমুক্ত সন্ধান আমি পাইনি। সন্ন্যাসীর দিনান্ত প্রয়োজন এক মুষ্টি তন্ডন ছাড়া কিছু নয়। অর্থ যদি দিতেই হয় তাহলে কোনো দরিদ্র গৃহীকে তো দান করো, সেও সুখী হবে, তুমিও শান্তি পাবে। কোথায় আপনার গুরু ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য? তাকে আমি যেতে পারছিলাম, সে মা আমার
শুনিয়া আসছে, পরস্পরই আপনার হাতের মুখের মধ্যে ধরা দিয়েছিল। সমাহারে গ্রহণ করলে আপনার চতুর্দশ পুরুষ ধন্য হয়ে যেত, অহমিকার বসে আপনি মুখ আলগা করে দিয়েছে। আপনার বন্ধগত শুনি ওই শ্রীহরি আপনাকে রক্ষা করুন। জয় শ্রীহরি, জয় শ্রীহরি। সে আমার কেউ নয়, একমাত্র আত্মীয়।
অনুরোধ রাজভোগ তৈরি করে নিয়ে যা। ছি ছি ছি, এই জন্যে কি মহাপ্রভু জগন্নাথ মুখ ফিরিয়েছে? কেন কেন যা কুন সব প্রসাদ হবে, কেন সব প্রসাদ হবে? তুমি তাকে খাবার নিয়ে যেতে দেখেছো নিজের চোখে? দিন দিন দেখেছি, দেখেছি ছেলে মাথা রেখেছি আছে, আর মা তার মুখে আহার তুলে দিচ্ছে। এমন স্বর্গীয় পুত্র প্রেম আমি আগে কখনো দেখিনি। দেখবে কি করে, বেশি ছাতু খেলে চোখে ঝাপটা হয়ে যায়, আর বেশি গুন্ডি খেলে মাথা তিনি আমার দানপত্র ফিরিয়ে দিয়ে বললেন, তোমার দান আমি গ্রহণ করলাম, আমার প্রতিনিধি হয়ে এই সম্পদ তুমি তত্ত্বাবধান করো আর সৎ কর্মে ব্যয় করো। তাহলে নিমাই পণ্ডিতের মাকে দিয়ে দেয় কেন? দিয়েছিলাম দিয়েছিলাম। তিনি জিজ্ঞাসা করলেন 5 লাখ টাকায় কখনই হয়? তাহলে যান আপনার ওই দানপত্র আপনার ওই গুরুকে দিয়ে আসো। চেষ্টা ত্রুটি করিনি মহারাজ, চেষ্টা ত্রুটি করিনি। তিনি বললেন, সন্ন্যাসীর প্রয়োজন দিনান্তি এক মুষ্টি তন্ডুল মাত্র। মহারাজ, বিশ্ব সংসারে যে তুলনা নাই, আপনি মোহচ্ছন্ন, তাই মহাপ্রভুকে অনাদরে দূরে ঠেলে দিয়েছে। এখনো এখনো সময় আছে মহারাজ, এখনো সময় আছে। এই দেশটা দুর্ভিক্ষ মহামারী এখনো ধ্বংস হয়ে যায়নি, তাকে পায়ে ধরে ফিরিয়ে নিয়ে আসুন। সত্যির অহংকারে আপনি উন্মাদ হয়েছেন মহারাজ। আপনি মনে করছেন, আপনি মনে করছেন এই রাজ্যের মাটিতে হরিনামের বীজ বপন করতে দেবেন না, কিন্তু আপনার অজান্তে প্রতিটি তার কাজ বুঝিয়ে নিয়েছে। যারা বিশ্ব, যারা পতিত বলে নিন্দিত, যারা ধর্মভ্রষ্ট বলে গৃহ ভরা, তাদের মধ্যে মহাপ্রভু এই সমন্বয় ধর্ম শাখা প্রশাখা বিস্তার করেছে মহারাজ। দেখতে পাচ্ছি বটে, রাজ শক্তি ভেঙে পড়েছে, শাসন ভয়দূর হয়ে গেছে, বর্ণাশ্রম ধর্ম ওই পুঁতির পথায় রূপ নিতেছে। আমি সহনাচারীদের নিশ্চিত করে ছাড়ব। তাই কি ঠাকুর হরিদাসকে আপনি কারারুদ্ধ করেছেন? ঠাকুর হরিদাস কি করেছে আমরা ঠাকুর হরিদাস তা আপনি জানেন? সর্বনাশ করেছে মহারাজ। আপনি তার জন্য গুন্ডিতে আশ্রমে যে ঘর নির্মাণ করেছেন, সেই ঘরে জানা দিয়ে সে অহরহ জগন্নাথদেবকে দর্শন করে, তাই পুরুষোত্তম মুখ ফিরিয়ে বসে আছে। আর তুমি বহুচন্দ্র মন্ত্রী, সেই গুরুতর অপরাধে তাকে বন্দী করে জবান দিয়েছ। সার্বভৌমের সেই দিন আর নেই হরিচন্দ্র, সেই দিন আর নেই। তা যদি থাকতো, তুমি নারী থাকো, এই সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারতে না। দেখি যে আজ রাজা নেই, থাকলে কারাগারে তোমার স্থান হতো, ওই হরিদাসের নয়।
ঠাকুর তুমি সবাই মিলা চলার মাটিতে ফিরে চলো, মিলা চলে ফিরে
নীলা চলে ফিরে চলো না এসে কি পারি ঠাকুর তোমার হরিদাস মহাযাত্রার জন্য প্রস্তুত হয়ে আছে তোমার জন্য তার প্রাণ বেরোতে পারছে না তাই তাই কেবলই কাল থেকে কানে ভেসে আসছে
তোমরা জানো তবে শোনো ওই শ্রী হরি চরণ দিবে
ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য আজ এই পর্যন্ত আপনাদের সকলকে ধন্যবাদ।